আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সেলস গেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। শুরু করতে যাচ্ছি সেলস ট্রেনিং সুপার সিরিজ পার্ট 1। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আমরা যারা সেলস প্রফেশনে আছি আমরা সঠিক উপায়ে আমাদের সেলস কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছি কিনা তা আমরা জানতে পারব। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি নিশ্চয়ই একজন সাকসেসফুল ব্যক্তি হতে চান, আপনার মতো অন্য সবাই, আমরা সকলেই চাই একজন সফল ব্যক্তি হতে। আপনি কি একটা ব্যাপার জানেন যে পৃথিবীতে আজ পর্যন্ত যত সফল মানুষ এসেছে তাদের বেশিরভাগের মাঝেই একটি খুব কমন বৈশিষ্ট্য বা গুণ ছিল, আর সেটা হচ্ছে তারা সবাই খুব ভালো সেলসম্যান বা পক্ষান্তরে তাদের কনভিন্সিং পাওয়ারটা ছিল অনেক বেশি। কি আশ্চর্য হচ্ছেন? ইংলিশে একটা কথা আছে, উই অল আর লিভিং বাই সেলিং সামথিং। একটু চিন্তা করে দেখেন ব্যাপারটা কিন্তু ঠিক তাই। আপনার কর্মক্ষেত্রে যারা সরাসরি সেলসের সাথে জড়িত নয়, ধরুন একজন ফিনান্স অ্যাকাউন্টিং এ জব করছে, আপনি জিজ্ঞেস করতেই পারেন যে সে কিভাবে সেলস করছে, কি সেলস করছে। সে তো অফিসে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করছে, কিন্তু আসলে আপনি যদি একটু চিন্তা করে দেখেন সেও কিন্তু তার সময়টা এই অফিসে দিচ্ছে, তার এই হার্ডওয়ার্ক এই প্রতিষ্ঠানের জন্য দিচ্ছে, তার যে নলেজ এই প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করছে। এক্ষেত্রে সে তার সময়, তার পরিশ্রম, তার জ্ঞান এগুলো প্রতিষ্ঠানের কাছে দিচ্ছে বা প্রক্ষান্তর আমরা এটাকে বলতে পারি সে এটা বিক্রি করছে। তার এই বিনিময়ে সে পাচ্ছে স্যালারি বেনিফিট, তার একটা পরিচয় পাচ্ছে, বছর শেষে অ্যাপ্রাইজাল পাচ্ছে এবং প্রমোশন পাচ্ছে। আমরা সবাই যে যে ক্ষেত্রেই কাজ করছি না কেন, আমরা সবাই কিছু না কিছু বিক্রি করছি আমাদের জীবন ধারণের জন্য। আশা করি বুঝতে পারছেন যে কেন সেলস বা বিক্রির কৌশল জানা আমাদের খুবই প্রয়োজন। আমাদের সেলস গিয়ারের পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে যে এই ফ্রি ভিডিও সিরিজের মাধ্যমে আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের এই সেলস বা কনভিন্সিং স্কিল কিভাবে কন্টিনিউয়াসলি ডেভেলপ করা যায়। আমরা সেলস স্কিল বাড়ানোর জন্য 7টি প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব। সেলস গিয়ারে এই ফ্রি ই-লার্নিং সিরিজে আজকে প্রথমেই আমরা আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্কিল সেলস বা কনভিন্সিং পাওয়ার বাড়ানোর জন্য, আর সেটা হচ্ছে কনভিকশন। আপনারা নিশ্চয়ই এই শব্দটা সম্পর্কে পরিচিত আছেন। কনভিকশন বা সহজ বাংলায় যার অর্থ দাঁড়ায় দৃঢ় বিশ্বাস। কি একটু অবাক হচ্ছেন, ভাবছেন দৃঢ় বিশ্বাস বা কনভিন্সিং এর সাথে সেলসের সম্পর্কটা কোথায়? সেলসে আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করি, সেখানে দৃঢ় বিশ্বাসের বা কি সম্পর্ক? আসলে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য কনভিকশনটা খুবই গুরুত্বপূর্ণ। একজন কাস্টমার বা ক্লায়েন্টের সেলসের ইচ্ছা বা আগ্রহটা ফাইনাল সেলসে অনেক জলদি কনভার্ট হয়ে যায় যদি একজন সেলস পার্সনের এই কনভিকশন পাওয়ারটা থাকে। একটু বিস্তারিত আলোচনা করি যে আমরা কনভিকশন বলতে কি বোঝাতে চাচ্ছি। একজন বিক্রেতা যখন একটি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে তখন তার কথা বলার মাঝে বা বক্তব্যে উপস্থাপনের মাধ্যমে যদি অনেক বেশি কনফিডেন্স না থাকে, অনেক বিশ্বাস না থাকে, তাহলে কখনোই সেই বিক্রেতা কখনোই ভালো ফলাফল পাবেন না। একজন কাস্টমার বা ক্রেতা যখন দেখবে যে কোনো একজন সেলস পার্সন অনেক বেশি কনফিডেন্ট, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, তার সার্ভিসটা নিয়ে অনেক এনথিউসিয়াস্টিক এবং এক্সাইটেড এই প্রোডাক্ট এর ফিচার এবং বেনিফিটগুলো নিয়ে, তখন কাস্টমার খুব সহজেই কনভিন্স হয়ে যাবে ওই প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে। কাস্টমার অনেক বেশি ডিপেন্ড বা বিশ্বাস করবে সেলস পার্সনের এক্সাইটমেন্ট দেখে। এই কনভিকশনটা হতে হবে অনেক ন্যাচারাল এবং স্বভাবসুলভ। এটা কিন্তু হঠাৎ করে কোনো সেলসম্যান কোনো এক কাস্টমারের সামনে হঠাৎ করে নিয়ে আসতে পারবে না, এই কনভিকশনটা তার ভিতর থেকে আসবে। আর এটা তখনই আসবে যখন সেলসম্যানের নিজের প্রোডাক্ট ও সার্ভিসের উপর বিশ্বাস থাকবে 4টা বিষয়ের উপর। 1, এটাই বাজারে সবচেয়ে ভালো প্রোডাক্ট। 2, এই প্রোডাক্ট বা সার্ভিসটা বাজারে সবচেয়ে ভালো কোম্পানির প্রোডাক্ট। 3, আমি নিজে সব থেকে ভালো একজন সেলসম্যান। এবং 4,
আমার কাস্টমার সবচেয়ে ভালো প্রোডাক্ট বা সার্ভিস ডিজার্ভ করে। এই চারটা ব্যাপারটার দৃঢ় বিশ্বাস বা কনভিকশন নিয়ে আসতে হবে, এবং যখন প্রোডাক্ট বা সার্ভিসের বিবরণ কাস্টমারের কাছে দিবে তখন এই বিশ্বাসগুলোই তার মাঝে ডিফারেন্ট একটা এক্সাইটমেন্ট নিয়ে আসবে, সেলস উপস্থাপনের মাঝে একটা স্ট্রং কনফিডেন্স নিয়ে আসবে। পুরো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাস্টমার এবং সেলস পারসন দুইজনই অনেক বেশি এনথুজিয়াস্টিক হয়ে যাবে এবং অটোমেটিক সেলস কনভার্সন অনেক গুণ বেড়ে যাবে। জি, আপনি ঠিকই শুনছেন, এই কনভিকশন যদি আপনার থাকে আপনার সেলস কনভার্সন অনেক গুণ বেড়ে যাবে, অর্থাৎ আপনি নিয়ে আসতে পারবেন অভাবনীয় গ্রোথ আপনার নিজের জন্য এবং আপনার কোম্পানির জন্য। আমরা সামনের ধারাবাহিক পর্বগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী 6টি পদ্ধতি নিয়ে এবং কিভাবে এই কনভিকশনটা আরও বেশি বাড়ানো যায় সবার মাঝে। আশা করি এই পর্বটি আপনাদের কিছুটা হলেও নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেল এবং এই ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার কোনো পরিচিত কলিগ বা বন্ধু বান্ধবকে কিছুটা হলেও সাহায্য করবে তাহলে অবশ্যই তাকে পাঠাবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে হেল্প করবেন আমরা কিভাবে আমাদের ভিডিওগুলো আরও প্রোডাক্টিভ এবং রিসোর্সফুল করতে পারি। আশা করি আপনাদের সবাইকে আমরা আগামী পর্বে আবারও পাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।